সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের ক্লাসটা নিচ্ছি তো তোমাদের নতুন সিলেবাস অনুসারে দুই দশমিক এক আমরা গত ক্লাস পর্যন্ত শেষ করেছি আজকে দুই দশমিক দুই আমরা আসছি জেনার মেথের তো এখন তোমাদের সেটের কার্তিস গুণজ নিয়ে একটু আলোচনা করব। এবং গত ক্লাসেও কিছু খানিকটা আলোচনা হয়েছে তো তোমাদের বইয়ের আট নাম্বার অঙ্কটা তোমরা যদি একটু সরি আমি আট না দশ নম্বর অঙ্কের কথা বলছি দশ থেকে শুরু হয়েছে দশ নাম্বার অঙ্ক তোমাদের আমি একটু দেখাচ্ছি তোমাদের বই অনুসারে দশ নাম্বার অঙ্ক হল যদি এ ইকাল টু থ্রি ফোর বি ইকোয়াল টু টু ফোর এক্স বিলংস টু এ ওয়াই এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও এর উপাদানগুলোর মধ্যে এক্স গেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো আমি এই কাজটাই এখানে করেছি দেখো তোমরা লিখেছি দ্যাসে এ ইকাল টু এত আর বি এর মানটা লিখেছি এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি দেন অন্য মানে রিলেশন আর আর হলো সবসময় মনে রাখবা দুটা সেট থাকলে অন্য হলে এক্স ওয়াই দিতে হয় এবং সাজ দ্যাট এই চিহ্নটা সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এটা আগে ছিল এবং শর্তটা হলো এক্স গ্যাটার দেন ওয়াই এটা বইয়ে দেয়া আছে। এরপরে যেটা যে কাজটা করবা এখানে এ ক্রস বি করবা এ ক্রস বি দ্যাট মিনস হল দেখো এই থ্রি এর মান হলো থ্রি ফোর ক্রস এর মান হলো টু ফোর এখন এই দুটার কার্তিসীয় গুণজ বা কার্তিসিয়ান প্রোডাক্ট হল সেকেন্ড প্যাকেট হবে আর বাকি সব ফার্স্ট প্যাকেট থ্রি ইন্টু টু ফার্স্ট প্যাকেটের মধ্যে থ্রি টু থ্রি ফোর এই থ্রি দিয়ে থ্রি দিয়ে কাজটা করতে হবে এই দুটাকে থ্রি টু থ্রি ফোর থ্রির কাজে আছে এখন ফোর টু ফোর ফোর সেকেন্ড প্যাকেট ক্লোজ এখন আমাদের এই জিনিসটা বিবেচনা আনতে হবে এক্স গ্রেটার দেন ওয়াই এখানে প্রথম বেলুটা এক্সের পরেরটা ওয়াই এর থ্রি অবশ্যই টু থেকে বড়ো তাহলে এটা অ্যাক্সেপ্টেবল গ্রহণযোগ্য থ্রি ফোর থেকে ছোটো এটা গ্রহণযোগ্য না ফোর টু থেকে বড় এটা গ্রহণযোগ্য ফোর ফোর দুটা সমান সেটা গ্রহণযোগ্য না তাহলে নির্ণয় অন্যায় হলো কত শর্ত অনুসারে নির্ণয় অন্যায় হলো থ্রি টু আর ফোর টু এইটা হলো অন্যায় কারণ এগুলো কেন হলো না কারণ এক্সের শর্ত মতে এক্সের মানটা ওয়াই থেকে বড় হবে অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড় হবে তো এইটা দেখো প্রথমটা দ্বিতীয়টার চেয়ে ছোটো আবার এটা দেখো দুইটা সমান এটা হলো না তে নির্ণয় হলো থ্রি টু আর ফোর টু এখন ডোমেন কেমন করে এটা চায় নাই আমরা যদিও এটা পরবর্তীতে আছে ডোমেন বের করা হলো অন্য যেখানে এসে তার ক্রমজুরগুলোর প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে অর্থাৎ থ্রি আর এটার প্রথম উপাদান হলো ফোর আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান এখানে টু আছে এখানেও টু আছে। তাহলে একই রাশি দুইবার মানে একই সংখ্যা দুইবার থাকলে একবার হয় এটা হলো তার রেঞ্জ নিশ্চয়ই বুঝছ এখন দেখো তাহলে ডোমেন রেঞ্জ আমরা বুঝে গেলাম ইলেভেন নম্বর অঙ্কটায় বলে দিয়েছে কি দেখো ইলেভেন নম্বর অঙ্কটা আমি একটু বই থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের তোমরা যদি একটু খেয়াল করো ইলেভেনে বলছে যদি সি ইকুয়াল টু টু ফাইভ ডি ইকুয়াল টু ফোর সিক্স সেভেন এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ান সম্পর্কটি বিবেচনায় করে বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো এই কাজটা আমি করেছি দেখো সি আর ডি লিখে রেখেছি এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এখন যেই কাজটা আমি করব অন্য হলো আগের বলছিলাম এক্স নিতে হয় এখানে সিডি আছে যথারীতি এক্স বিলংস টু সি এটা দেয়া আছে বইয়ে ওয়াই বিলংস টু ডি এবং এই শর্তটা দেয়া আছে এটা আসল জিনিস এই শর্তটা দেয়া আছে আমরা নেব এখন কার্তিশীয় গণজ এখানে সি ক্রস ডি সি হলো টু ফোর অ্যাক্রস ফোর সিক্স সেভেন সেকেন্ড প্যাকেট দিয়ে আমি টু ফোর ফার্স্ট প্যাকেটে আবার টু সিক্স টু সেভেন নিলাম টুয়ের কাজ শেষ এখন আমি ফোর থেকে শুরু করবো ফোর ফোর লিখছি দেখো ফোর ফোর জায়গা হচ্ছে না নিচে লিখছি এরপর ফোর সিক্স ফোর সেভেন লিখলাম সেকেন্ড ব্রাইড ক্লোজ করলাম এগুলোকে বলা হয় ক্রমজোর ক্রমজোর তো শর্ত কি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই মানে প্রথমটার সাথে এক যোগ করলে দ্বিতীয়টার থেকে ছোটো হবে সেগুলোই নেবো তাহলে দেখো এখানে টু এর সাথে এক যোগ করলে থ্রি হয় থ্রি ফোর থেকে ছোটো এটা গ্রহণযোগ্য টু এর সাথে যোগ করলে থ্রি থ্রি সিক্স থেকে ছোটো এটাও গ্রহণযোগ্য টু এর সাথে যোগ করলে থ্রি হয় থ্রি সেভেনের চেয়ে ছোটো এটাও গ্রহণযোগ্য ফোর ফোর এটা গ্রহণযোগ্য না ফোরের সাথে যোগ করলে ফাইভ হয় এটা সিক্স থেকে ছোটো এটাও গ্রহণযোগ্য এখন ফোর প্লাস ওয়ান ফাইভ লেস দেন ফাইভটা সেভেনের চেয়ে ছোটো এটাও গ্রহণযোগ্য তাহলে একটা বাদ যাবে কোনটা শুধু এটা বাদ যাবে আর বাকি সব হবে দেখো টু আমি দেখেছি নে শর্ত মতে অন্যায় হলো টু ফোর টু সিক্স টু সেভেন ফোর সিক্স ফোর সেভেন এখন তোমরা নিশ্চয়ই ডোমেনটা বলতে পারবা ডোমেনটা কত তাহলে আগের মতো ক্রমজুরগুলোর প্রথম উপাদান তো একটু টু টু তাহলে একটা টু হবে ফোর ফরে ফোর ফোর দুইটা আসে একটা হবে এক রকম হলে একটা হয় এখন রেঞ্জ কী টু ফোর আমরা দেখুন টু একটু আবার বলছি দেখো টু 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 একটা টু আর ফোর ফোর একটা ফোর এগুলো ডোমেন আর রেঞ্জ হলো একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে দিয়ে দ্বিতীয় উপাদানগুলো এখানে দেখো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন তাহলে আমার ফোর সিক্স সেভেন আবারও সিক্স সেভেন আসে একবার ব্যবহার হইলে আর ব্যবহার হয় না তাহলে এটা হয়ে গেল রেঞ্জ আমাদের পরবর্তীতে ডোমেন এবং রেঞ্জ আছে বলে আমরা এইখানে ডোমেন রেঞ্জটা লিখে রেখেছি তাহলে তোমরা কার্তিসীয় গুণজ অবশ্যই বুঝতে পেরেছ কার্তিশীয় গুণজ আর সাধারণ গুণজের মধ্যে পার্থক্য হলো। আমরা সাধারণত তিন দুগানে ছয় লিখি এখানে দেখো তিন দুগানে ছয় সাধারণ গুণ করলে কিন্তু কার্তেশীয় গুণজ হলে গুণটা এবারে হবে না এটা সেটের মধ্যে ফার্স্ট প্যাকেটে তিন আর গু টু থ্রি আর টু থাকবে মাঝখানে এটা কমা হবে এটাকে বলে কার্তেশীয় গুণজ এই কার্তিশীয় গুণজের সেকেন্ড প্যাকেটের ভিতরের এটা একটা ইন্ডিভিজুয়াল উপাদান এই সেটের কিন্তু এইটাকে বলা হয় এটা ক্রমজুর ক্রমজুর মানে হলো প্রথমে এক্সের মান পরেরটা ওয়ার মান হবে প্রথম এক্সের প্রথমটা এক্সের মান পরেরটা ওয়ের মান এই যে যাই হোক না কেন যেভাবেই থাকুক না কেন এই কার্তিশীয় গুণজের ক্রমজুরের ক্ষেত্রে প্রথমটা এক্সের মান পরেরটা ওয়ায়ের মান এইভাবেই হবে তাহলে আমরা দুই দশমিক দুইয়ের দশ এবং এগারো নম্বর অঙ্ক অর্থাৎ রিলেশান বা অন্যয় এইমাত্র আমরা করলাম আশা করি এই জাতীয় যে তথ্যগুলো বা সম্পর্কগুলো সম্পর্কে তো রিলেশান এইটা একটু খেয়াল করো আমি একটু বলছি আবার ডাক দিচ্ছি এক্স প্লাস ওয়াই লেস দেন এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই আর এইখানে সম্পর্কের মূল বিষয়টা হচ্ছে এক্স গ্যাটার দেন ওয়াই এইটাই এই এর সাপেক্ষেই কিন্তু কাজটা করতে হবে এটাকে ধরে নিয়ে এক্স দেন নয় বা যে শর্তগুলো থাকে এগুলোকে বলে শর্ত তো এই শর্ত সাপেক্ষে এই কার্তিক গুনজগুলো করা যাবে অন্যটা করা যাবে রিলেশানটা করা যাবে আর রিলেশানে করার পর রিলেশনের যে ক্রমজুরগুলো আছে সেই ক্রমজুরগুলোর প্রথম উপাদানগুলোর সেটকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানের স্যাটকে বলা হয় রেঞ্জ তাহলে তোমরা বুচ্ছো নিশ্চয়ই আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এরকম আরও অনেক কিছু আমরা করাবো সামনের ক্লাসে দেখা যাক তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো আল্লাহ আল্লাহ রহমতে এগুলো পারবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ